ধর্মনগর আইওসি এর তেলের ডিপোতে ছাঁটাই ও নতুন নিয়োগকে কেন্দ্র করে বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের সংঘর্ষে উত্তপ্ত ধর্মনগর শহর ও শহরতলি। পুলিশের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষ, তবে দুপক্ষেরই অভিযোগ কয়েক ঘন্টা ধরে পুলিশের সামনেই রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকলেও ধর্মনগরের পুলিশ আধিকারিকরা কার্যত ছিলেন জন্মান্ধের ভূমিকায়। সোমবার সকাল থেকে ধর্মনগরের রেল স্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপুতে কর্মী ছাঁটাই ও নতুন নিয়োগ নিয়ে বিএমএস ও শ্রমিক উন্নয়ন মঞ্চের সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা ক্রমশ বাড়তে থাকলে এবং পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের রূপ ধারণ করতে থাকলে উভয় পক্ষের মানুষ দফায় দফায় ধর্মনগর থানার ওসি বেনি মাধব দেকে ফোন করে আসন্ন বিপদের কথা অবগত করেন। কিন্তু কে শুনে কার কথা? যদিও জনমতের চাপে ঘটনাস্থলে উপস্থিত হন ধর্মনগর থানার কয়েকজন পুলিশ আধিকারিক, কিন্তু তাদের সামনে চলতে থাকে রক্তক্ষয়ী সংঘর্ষ। দুপক্ষই পুলিশের ভূমিকায় খুব প্রকাশ করেন। এই হলো উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর থানার পুলিশ বাবুদের মহানুভবতার পরিচয়। পুলিশ আধিকারিকদের সামনেই মহিলাদের উপর চলে নির্যাতন, তখন ধর্মনগর থানার পুলিশ বাবুরা যে টেলিভিশনের পর্দায় দ্রৌপদীর বস্ত্রহরণ প্রত্যক্ষ করছিলেন। ঘটনাস্থল উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে কম দূরত্বে অবস্থিত, অথচ ঘণ্টার পর ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকলেও কুম্ভ নিদ্রায় ছিলেন জেলার সর্বোচ্চ পুলিশ আধিকারিকরা। দুপক্ষের অভিযোগে স্পষ্ট, পুলিশ দুপক্ষের সংঘর্ষের মধ্যে দাঁড়িয়ে ধৃত রাষ্ট্রের ভূমিকা পালন করছিল। বিগত দিনেও বছরের পর বছর ধর্মনগর থানা ও এসপি অফিসের নাকের ডগায় অবস্থিত তেলের ডিপো থেকে কোটি কোটি টাকার তেল চুরি করে আসছে তেল মাফিয়ারা, যা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেও ধর্মনগর থানা ও জেলার সর্বোচ্চ পুলিশ আধিকারিকরা দুর্ভাগ্যজনকভাবে ঘুণাক্ষরেও জানতে পারেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।